শীতের জনপ্রিয় পিঠার মাঝে ভাপা পিঠা হচ্ছে একটি আজকে রেগুলার ভাত রান্নার পাত্রে এই ভাপা পিঠাটা বানিয়ে শেয়ার করছি যাদের হাতের কাছে ভাপা পিঠা বানানোর কোনো পাত্র নেই তারা চাইলে রেগুলার ভাত রান্না করার পাত্রেও এই ভাপা পিঠাটা জটপট বানাতে পারবেন আর প্রতি মিনিটে একটি করে পিঠা বানানো যাবে আজকে ভাপা পিঠাটা বানানোর জন্য আমি এখানে তিন কাপ নিয়েছি চালের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে এই চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি এই চালটা আগে থেকে ভিজিয়ে গুঁড়া করা হয়েছে তাই এটা ভেজা চালের গুঁড়া তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে ভাবা পিঠার গুলাটা প্রথমে বানিয়ে নিচ্ছি পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো কেউ যদি চান বাজারের কিনা প্যাকেটের যে শুকনো চালের গুঁড়া আছে ওটা দিয়েও একইভাবে বানাতে পারবেন তবে এভাবে করে গুলাটা মাখিয়ে রেস্টে দিতে হবে এক ঘন্টার জন্য আমি যেহেতু এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছি তাই এই পিঠাটা আমি সাথে সাথে বানিয়ে নেবো এভাবে করে মেশাতে মেশাতে একটা সময় দেখা যাবে যে চাপ দিয়ে ধরলে একসাথে হয়ে যাচ্ছে আবার ঝোর ঝোরঝোরে হয়ে পড়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে বোঝা যাবে যে পিঠার গুলাটা একদম ঠিক আছে এরকম একটা ছাঁকনি আমাদের কিচেনে সময় থাকে আর এটার মাঝে নিয়েই আমি আজকে বাপা পিঠার গুলাটা চেলে নিচ্ছি এভাবে করে গুলে নেওয়ার পর চেলে নিচ্ছি যখন চালা হয়ে গেছে পিঠা বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এই গুড়িটা আর পিঠার জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে খেজুরের গুড় গুড়টা আমি আগে থেকে গ্রেড করে নিয়েছিলাম আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারিকেল আপনারা চাইলে গুড় নারিকেল আরও বাড়িয়েও নিতে পারেন পিঠার মাঝে যার যেরকম ইচ্ছা ওরকম করে দিয়ে দিতে পারেন এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি গুড় আর নারিকেলটা যখন মেশানো হয়ে গেছে এখন আমাদের পিঠা বানানোর পালা আর আপনার হাতের কাছে যে কোনো বাটিতেই আপনি পিঠাটা বানাতে পারবেন আমি এরকম ছোট একটা স্টিলের বাটি নিয়েছি এভাবে করে চেপে চেপে এই চালের গুঁড়ার মিশ্রণটা ভরে নিয়েছি মাছ বরাবর দিয়ে দিচ্ছি নারিকেল আর গুড়ের মিশ্রণটা আর নিয়েছি এরকম একটা নেট এই নিট কাপড়েই পিঠাগুলো বানাবো আর আজকে আমি ভাতের হাঁড়িতে পিঠা বানাচ্ছি এটা আমার রেগুলার ভাত রান্না করার পাত্র আর এটার উপরে আমি স্টেনারটা বসিয়ে নিয়েছি এখন পিঠাটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে অপেক্ষা করছি এক মিনিট প্রতি মিনিটে একটি করে পিঠা বানানো হয়ে যায় এখন ডাকাটাকে সরিয়ে নিচ্ছি এক মিনিট হয়ে গেছে আর পিঠাটাও হয়ে গেছে এইভাবে করে কোনো রকম ভাবা পিঠার পাত্র ছাড়াও আপনি এই ভাবা পিঠাগুলো বাসায় বানাতে পারবেন আশা করছি আজকের রেসিপি আর টিপস ভালো লেগেছে সবার কাছে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এইখানেই বিদায় নিচ্ছি আমাদের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ